বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। তোমরা কি জানো রামেশ্বরের মন্দিরের কথা? জানো কি সেই মন্দিরে দুটি শিবলিঙ্গের একসাথে পুজো হয় কেন? তাহলে শ্রাবণ মাসের এই পবিত্র পুণ্যতিথিতে শোনো সেই গল্প কথা। পূর্ণ ভারতভূমির দক্ষিণে রামেশ্বর একটি দ্বীপ। এটা ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 2-3 মাইল দূরে বঙ্গোপসাগরে অবস্থিত। সমুদ্রের ওপর রেল সেতু আছে, ট্রেন একেবারে দ্বীপের সীমা পর্যন্ত যায়। দ্বীপটি বালুকাময়। সমুদ্রে মাছ ধরে এই দ্বীপের লোকেরা জীবিকা নির্বাহ করে। এই দ্বীপের প্রধান আকর্ষণ রামেশ্বরের শিব ও রামেশ্বরের মন্দির। কথিত আছে, শ্রীরামচন্দ্র লঙ্কায় রাবণকে বধ করে এই দ্বীপে এসে পৌঁছেছিলেন। রাবণ ছিলেন এক নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং বিশ্রবা মুনির পুত্র। রাবণকে বধ করে তার মনে হয়েছিল তিনি ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছেন। তাই তিনি সেই দ্বীপে এসে সেখানকার ব্রাহ্মণ, পণ্ডিত ও মুনি ঋষিদের ডেকে জিজ্ঞাসা করেছিলেন কী করে এই ব্রহ্মহত্যার পাপ থেকে তিনি রেহাই পাবেন। সকলে এক বাক্যে বলেছিলেন, শিব প্রতিষ্ঠা করলে ব্রহ্মহত্যা পাপের মোচন হবে। দ্বীপে ছিল সব দিকে বালি আর বালি, কোনো শিবলিঙ্গ ছিল না। তখন শ্রীরামচন্দ্র হনুমানকে বলেছিলেন, কৈলাসে গিয়ে দেবাদিদেব শিবের কাছ থেকে একটি শিবলিঙ্গ নিয়ে আসতে। প্রভুর আদেশ পাওয়া মাত্রই হনুমান কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং মহাদেবের কাছে গিয়ে তাঁর প্রভু শ্রীরামচন্দ্র শিব প্রতিষ্ঠার জন্য যে একটি শিবলিঙ্গ চেয়েছেন সে কথা জানিয়েছিলেন। কিন্তু তার উত্তরে দেবাদিদেব মহাদেব জানান যে শিবলিঙ্গ কৈলাসে নেই, আছে পূর্ণ কাশীধামে। সেখান থেকে তাকে শিবলিঙ্গ নিয়ে যেতে হবে। একথা শোনা মাত্রই ভক্ত হনুমান শিবকে প্রণাম জানিয়ে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে হনুমানের শিবলিঙ্গ আনতে দেরি হয় এবং শিব প্রতিষ্ঠার শুভ মুহূর্ত মহেন্দ্রক্ষণ বয়ে যাওয়ায় ব্রাহ্মণগণ রামচন্দ্রকে সমুদ্রের ভিজে বালি দিয়ে শিব তৈরি করার জন্য বললেন এবং বালির শিবকে তারা প্রতিষ্ঠা করবেন একথা জানালেন। একথা শুনে রামচন্দ্র বালির শিব তৈরি করলেন এবং ব্রাহ্মণগণ সেই বালির শিব প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা কাজ শেষ হয়েছে, ব্রাহ্মণগণ যজ্ঞে পূর্ণাহুতি দিচ্ছেন, ঠিক সেই সময়ে হনুমান শিবলিঙ্গ নিয়ে হাজির। বালির শিব প্রতিষ্ঠা দেখে হনুমান তো রেগে অস্থির। রামচন্দ্রকে বললেন, প্রভু এ কী হল, শিবলিঙ্গ আনতে পাঠিয়ে বালির শিব প্রতিষ্ঠা করা হলো কেন? তার অহংকার এমন তুঙ্গে উঠল যে তিনি সব ভুলে শুধু নিজের অপমানের কথা চিন্তা করতে থাকলেন এবং অহংকারে মত্ত হয়ে জানালেন যে সেই প্রতিষ্ঠা করা বালির শিবলিঙ্গকে তুলে তিনি সমুদ্রের জলে ফেলে দিতে পারেন। অহংকার এমন এক বস্তু যাকে সহজে ত্যাগ করা যায় না। শরীর থেকে চামড়াকে যেমন আলাদা করা যায় না, মানুষের হৃদয় থেকে অহংকারকে তেমন সহজে আলাদা করা যায় না। কেবলমাত্র ভগবানই পারেন ভক্তের দর্প চূর্ণ করতে। তাই শ্রীরামচন্দ্র হনুমানের এই কথা শুনে হনুমানকে বললেন, দেখো তো হনুমান, এই শিবলিঙ্গ তুলতে পারো কি না। হনুমান রেগে শিবলিঙ্গটিকে ল্যাজে জড়িয়ে সমস্ত শক্তি দিয়ে তুলতে চেষ্টা করলেন, কিন্তু না, ব্রহ্মমন্ত্রে প্রতিষ্ঠা করা শিবকে এক চুলও নড়াতে পারলেন না। হনুমানের দর্প চূর্ণ হলো।
তখন হনুমান শ্রী রামচন্দ্রের পা দুটি জড়িয়ে ধরে তার অন্যায়ের ক্ষমা প্রার্থনা করলেন। তখন ভক্তবৎসল রামচন্দ্র বললেন, হনুমান তুমি শান্ত হও, তুমি যে শিবলিঙ্গ এনেছ ওই শিবলিঙ্গটিও আমি প্রতিষ্ঠা করব। এবং সেই শিবলিঙ্গটিও তিনি প্রতিষ্ঠা করলেন আর বললেন, ভক্তের মান রক্ষা করার জন্য আগে তোমার আনা শিবের পুজো হবে, তারপরে পুজো হবে আমার প্রতিষ্ঠা করা শিবের। রামচন্দ্রের প্রতিষ্ঠা করা শিবের নাম রাখা হল রামেশ্বর এবং হনুমানের আনা শিবের নাম রাখা হল সুন্দরেশ্বর। আজও প্রথমে সুন্দরেশ্বরের পুজো হয় এবং তারপরে রামেশ্বরের পুজো হয়। তো বন্ধুরা, এই গল্প শুনে তোমরা জানতে পারলে কেন রামেশ্বরের মন্দিরে দুটি লিঙ্গের একসাথে পুজো হয়, আর এও জানতে পারলে কিভাবে ভগবান তার পরম ভক্তের দর্পকে চূর্ণ করে তাকে সঠিক দিশা দেখালেন। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও অনেক তথ্যমূলক সমৃদ্ধ গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে। ভালো থেকো, ভালো রেখো সবাইকে। ধন্যবাদ।